আর তারা কয়দিন পরে পরে এক দফার আন্দোলনের কথা বলে তো সাপের খোলস বদলানোর মতো কয়দিন পরে পরেই বলে যে এক দফার আন্দোলন ছয় মাস আগে একবার বলেছিল এক দফার আন্দোলন ডিসেম্বর মাসে এক দফার আন্দোলন পরে সেখান থেকে সরে এসেছে পরে এখন আবার আট দফার আন্দোলন সাপ যেমন কিছুদিন পর পর খোলস বদলায় বিএনপিও মাঝে মধ্যে খোলস বদলায় এছাড়া কিছু কথা নেই তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই বিরোধী দল এটি একমাত্র বিএনপির মাথা ব্যথা বিরোধী দলকে নির্বাচনে আনার প্রসঙ্গে এই বিষয়ে না আমি যেটা বলেছি তারা তো ইলেকশন অবজারভার মিশন আসলে পরে আসার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করতে এসছে সুতরাং বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য তো তারা এখানে আসে নাই তো তারা এসছে ইলেকশন অবজারভার পাঠাবে পাঠানোর ক্ষেত্র প্রস্তুত করার জন্য তারা এখানে এসেছে তো আমি তাদেরকে বলেছি আমরা চাই বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক।